আমার দেশবাসীকে বলতে চাই আমরা উলামায়ে কেরামদের সাথে থাকব উলামায়ে কেরাম যখনই ইসলামের সাথে দেশের স্বার্থে ডাক দিবে আমরা সকলেই সাথে থাকতে রাজি আছি তো আমার অনুরোধ আমল ঠিক করতে হবে মুসলমান আমল ঠিক না করলে আরো মার খেতে হবে ঠিক না বেঠে আমল আমাদের اخلاق আমাদের চাল চলন আচার আচরণ বেচা কিনা লেনদেন জীবন যাপন সবগুলো পরিশুদ্ধ করতে হবে কথা ঠিক না বেঠে আমল করব নিজের আমলের দ্বারা আমাদের বিজয় আসবে কথা ঠিক না বেঠে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছিল ৭০ জন কাফেরকে কতল করছে আমাদের আবু জাহেল আছে ৭০ জনকে কতল করছে আবার ৭০ জনকে অ্যারেস্ট করছে কিভাবে খালি যুদ্ধের মাধ্যমে তাফসীরের মধ্যে আছে এই যুদ্ধের রাতে আল্লাহর নবী ১ মিনিটের জন্য ঘুমান না সুবহানাল্লাহ কি করছেন সারা রাত তাহাজ্জুদ করছেন সারাটা রাত তাহাজ্জুদ পড়ে শেষ রাতে দাঁড়ায়া হাত উঁচু করে দোয়া করছেন আল্লাহ সাহাবী বলেন বুখারী হাদিস এই এমনভাবে হাত উঠাইছে পিঠ থেকে চাদরটা পড়ে গেছে বলছেন আল্লাহুম্মা নাসরাকাল্লাযি ওয়া'আদতানি আয় আল্লাহ আমাকে সাহায্য করো যে সাহায্যের ওয়াদা তুমি করেছো আল্লাহুম্মা ইনতাহলিক হাদিহিল ইসাবা ফালান তু'বাদা আবাদা আজকে যদি বদরের যুদ্ধে এই ৩১৩ জন সৈনিক তোমার বান্দা মারা যা শহীদ হয়ে যা তোমার নাম লেনে ওয়ালা পৃথিবীতে আর কেউ থাকবে না এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করেছেন বদরের যুদ্ধের মধ্যে আসমান থেকে আল্লাহ ১০০০ সৈন্য বাহিনী পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ মারো কাফেরদেরকে মারো কিভাবে এই নুসরতরা আসছে নুসরত আল জিহাদ ইম্মা নসরুন ওয়া ইম্মা ইস্তিশহাদ এই আসমানের ফেরেশতা আসছে রাতের রুনাজারির কারণে চোখের পানির কারণে তাহাজ্জুদের কারণে দোয়ার কারণে আমরাও যদি আজকে এই তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করি ফিলিস্তিনের জন্য হ্যাঁ সারা বিশ্বের মুসলমান দোয়া করে তাহলে বদরে যেই ফেরেশতা আল্লাহ পাঠাইছিলেন সেই ফেরেশতা ফিলিস্তিনের মধ্যে পাঠায় দিবে কথা ঠিক না ঠিক আমল ঠিক করো নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো আমরা নামাজই পড়ি না ফজর নামাজ না পড়া ভদ্রলোক ঘুমায়া থাকে কথা ঠিক না বেঠে ফজর নামাজের দুই রাকাত সুন্নাত আসেনি দুই রাকাত সুন্নাত দুই রাকাত সুন্নতের দাম কত বলবো বইলে শেষ করতেছি আল্লাহ রাসূল বলছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সাত আসমান সাত জমিনের মাঝখানে যত সম্পদ আছে রাজত্ব আছে সোনা চাঁদি হীরা মণিমুক্তা আছে সব কিছু থেকে ফজরের দুই রাকাত সুন্নতের দাম অনেক বেশি সুবহানাল্লাহ ও ভাই ও যুবক ভাই ফজর নামাজ না পড়ে ঘুমায় থাকো কি যে ক্ষতি হচ্ছে তোমার জীবনে এটা এখন বুঝবে না দুইটা চক্ষু বন্ধ হইলে বুঝে আসবে এই জন্য আমরা আজকে থেকে আর ফজর নামাজ কাজা করব না বলেন না ফজর নামাজ কাজা করব না আজকে ফজর নামাজ জামাতে পড়ব মসজিদে পড়ব রাজি নেই আমারও নিয়ত মসজিদে পড়ব আপনার নিয়ত আছে তো কার কার নিয়ত আছে বলেন সবাই আল্লাহ আমরা ওয়াদা করতেছি আজকের ফজর নামাজ থেকে নিয়ে বাকি জীবন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তাহলে কামিয়াব ধন্যবাদ নাটায় ইউনিয়নের হযরত উলামায়ে কেরামদেরকে ওনারা ইসলামের খেদমত করতেছেন ইসলামের বাণী পৌঁছায় দেওয়ার জন্য এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন এই জন্য ওনাদেরকে ধন্যবাদ উলামায়ে কেরাম রাহবার উলামায়ে কেরামদের সাথে আছে কোরআনের আলু কোরআনের বাতি হাদিসের বাতি ঠিক না বে ঠিক অতএব কোরআন উলামায়ে কেরামদের সাথে থাকলে আমাদের সকলের সাথে আলো থাকবে বাতি থাকবে আমরা অন্ধকারে হাবুডুবু খাব না অতএব আমরা আমার দেশবাসীকে বলতে চাই আমরা উলামায়ে কেরামদের সাথে থাকব উলামায়ে কেরাম যখনই
ইসলামের সাথে ইসলামের স্বার্থে দেশের স্বার্থে ডাক দিলে আমরা সকলেই সাথে থাকতে রাজি আছি তো লাভ আছে আলেমদের লগে থাকলে লাভ কি বুখারী হাদিস আল্লাহ রাসূল বলছেন আনতা মা মান আহাববতা তুমি দুনিয়াতে যার সাথে থাকো যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামতের দিন ঠিকানা হবে যাও বড় হুজুরকে ভালোবাসো উলামায়ে কেরামদেরকে ভালোবাসো বড় হুজুর নাই বড় হুজুরের উত্তরসূরি আছে না ফখরে বাঙালির উত্তরসূরি আছে না মুফতি হুজুরের উত্তরসূরি আছে না হ্যাঁ তাদের সাথে আমরা থাকব তাদেরকে দিল থেকে মহব্বত করব রাজি আছেন মহব্বত করব দিল থেকে মহব্বত করলে যদি আর মোটামুটি ঈমান থাকে আর নামাজ রোজা ফরজ ইবাদতগুলি ঠিকমতো করে তাহলে আল্লাহ নবীর ওয়াদা সেই হুজুর হাফেজ আল্লাহর ওলি যেই উচ্চ জান্নাতে থাকবে তাকে যে দিল থেকে ভালোবাসবে তাকেও সেই জান্নাতেই দান করবেন সুবহানাল্লাহ বহুত বড় সুসংবাদ উলামায়ে কেরামদের সঙ্গে আমরা থাকব হ্যাঁ তাদেরকে সব শ্রদ্ধা করব রসুল বলেন একজন আলেম হাফেজ সাহেবে কোরআন আবু দাউদ শরীফের হাদিস একজন হাফেজে কোরআন আলেমে কোরআনের সাথে যে ব্যক্তি শ্রদ্ধার আচরণ করবে সম্মান করবে আলেমকে সম্মান করবে হাফেজকে সম্মান করবে সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করবে আলেমদেরকে সম্মান করতে রাজি আছি তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক